বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি সেমাই পাখিনী তৈরি করে দেখাবো। সেমাই পাখিনী তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি সেমাই নিয়েছি, লম্বা কুলসন সেমাইগুলা, কন্ডেন্স মিল্ক নিয়েছি 3 চা চামচ, ভিতরে পুর তৈরি করার জন্য আমি এখানে নারকেল বাটা নিয়েছি, দুধ নিয়েছি, তারপর গুঁড়ো দুধ অল্প একটু, একটু চিনি। দেখো, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে নিটা কীভাবে তৈরি করতে হয়। দেখো, আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিব, একদম অল্প। দেখো, তেলটা একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। সেমাইগুলা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দেই। হালকা একটু লাল করে ভাজতে হবে। গ্যাসের চুলাটা কিন্তু একদম লো আঁচে থাকবে। এগুলো তো ভাজার কারণে একটু সামান্য শক্ত হয়ে গেছে। আমি এতে জাস্ট 2-3 চা চামচ পানি দিয়ে দেব, হালকা একটু নরম হওয়ার জন্য। এবার আমি এতে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা তাপে রেখে ভালো করে মিশাতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এটা থেকে চুলা থেকে নামাতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখো, আমি আগে থেকে এরকম একটা মেলামাইনের কাপে তেল ব্রাশ করে রেখেছি। কাচার কারণ হচ্ছে, কাচের যদি আমরা কাপ ইউজ করি তাহলে কাচের কাপটায় লেগে থাকে, এই সেমাইগুলো গরম থাকতে থাকতে কাপের মধ্যে সেট করে ফেলতে হবে।
এরকম ভিতরে একটু রাউন্ড শেপ রেখে এটাকে সেট করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হবে না। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব নর্মাল টেম্পারেচারে এটা বসার জন্য। এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ভিতরে পুরটা তৈরি করতে হয়। আমি প্রথমে পাতিলে দুধ দিয়ে দিচ্ছি, দুধ 1 কাপ দিয়েছি, নারকেল বাটা দিচ্ছি, তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, একটু চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন। অল্প একটু লবণ দিয়ে দিব। এবার এটাকে করতে হবে একদম থকথকে হওয়া পর্যন্ত। দেখো আমি এটা নাড়তে নাড়তে একদম থকথকে হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার আমাকে করতে হবে, একদম থকথকে হয়ে গেছে এটা। এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আমি এখানে পুর তৈরি করে ফেলেছি, এবার আমি এগুলোকে আস্তে আস্তে এখান থেকে বের করব। দেখো এভাবে পিরিচের মধ্যে এগুলা এভাবে করে দিলে এটা হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর, এগুলা একদম পাখির নির মতোই মনে হচ্ছে। আমি পুরগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ডেকোরেশনের জন্য আপনারা যে কোনো কিছু এটার উপর একটু ব্যবহার করতে পারেন। আমি এখানে জাস্ট 2-3টা, দেখুন কত সুন্দর সেমাই পাখির নীড় হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক মজা। আপনারা অবশ্যই এটা ঘরে তৈরি করবেন।